আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দেখুন, আজকে আমাদের এখানে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে এখানে। মাশাআল্লাহ, শান্তির বৃষ্টি নামছে। এত এই প্রচণ্ড গরমের ভিতর যদি একটু বৃষ্টি নামে কতটা স্বস্তি বলেন তো আপনারা। অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন অঞ্চল থেকে আপনারা বলছেন আর কোথা থেকে দেখছেন, সেগুলো কিন্তু আপনাদের এলাকার নাম অবশ্যই বলবেন। আমি সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে বলতেছি, এখানে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, ঝড়, আর এখানে অনেক আমও পড়ছে। দেখুন গাছে আম, বাতাস, ঝড় হয়েছিল, সেই ঝড়ে অনেকগুলো আম পড়ছে। আর দেখুন এদিকে আমি ফুল গাছগুলো আপনাদের কাছকে দেখা, দেখুন আমি আজকে আপনাদের আমার ফুল গাছগুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ফুল গাছে মাশাল্লাহ কত সুন্দর ফুল আসছে। আর আমি আমার এই গোলাপ গাছগুলোকে অনেক বেশি ভালোবাসি। আপনাদের ভাইয়া এই ডালপালাগুলো কেটে দিতে চাই, কিন্তু আমি কাটতে দেই না। আমার খুব খারাপ লাগে এদের কাটাকাটি করলে, কেটে দিতে চাইলে। তাও একটা গাছে কেটে দিছে, দেখুন এখান থেকে কাটা আছে। আমার কিন্তু গাছগুলোকে আমি খুব ভালোবাসি। আমার যখনই ভালো না লাগে এই গাছের কাছে আসি, এসে একটু মনটা ভালো করি। দেখুন কত সুন্দর একটা ফুল পড়ছে মাশাল্লাহ, আমি অনেক খুশি আমার এই ফুলটা দেখে। অনেকগুলোই ফুল পড়ছিলো, আবার ঝরেও গেছে। আর এদিকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি এই রহমতের বৃষ্টি পেয়ে। আপনারা সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমার পেস্টে আগানোর জন্য সবাই আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই ফলো দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার আগানো কোনোভাবেই পসিবল না। আমরা একে অপরের ভরসা এবং সবাইকে বিশ্বাস করেই আমি ইতিমধ্যে অনেকেরই সাবস্ক্রাইব করছি, অনেকেরই ফলো দিছি, কিন্তু সবাই ফেরত দেয় না। এটাই আর কি আর বলবো, দুঃখের কথা বলুন। আপনাদের যদি হেল্প না পাই তবে আমি তো নিরাশ হয়ে যাচ্ছি। আগানোর কোনো চিন্তাই ধারাই মনটাই যেন ভেঙে যাচ্ছে, যে আগাতে পারবো কি না সে নিয়ে একটা চিন্তায় আছি। দেখুন এই যে গাছে আম, আর দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি আর ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছিলাম, আর তার আগে সবাই আম পড়াচ্ছিল, সেটাও দেখতেছিলাম। আমার খুব ভালো লাগতেছিল ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করতে। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করবেন, ফলো দিবেন। আর এদিকে দেখুন কিছু লোক আম পাড়তেছে এই বৃষ্টির ভিতরে, তারা গাছে উঠে আম পাড়তেছে। বুঝতে পারেন আপনারা কতটা একটা সাহস লাগে মানুষের। আমি একটু জানালা দিয়ে, আমার ডাইনিকে জানালা দিয়ে একটু ভিডিও করছিলাম, দেখি কিছু গাছে একজন উঠছে, সেখান থেকে আম পাড়তেছে। আর নিচে কয়েকজন আছে, তারা আমগুলো ওখান থেকে নিচে থেকে কুড়াচ্ছে। গাছে উঠে আম যেহেতু পাড়তেছে, তাই নিচে যারা আছে তারা আম কুড়াচ্ছে। আমি তো লোকাল লোকাল ভিডিও করছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য সেই দৃশ্যটা। আর এদিকে দেখুন মুষলধারে কিন্তু বৃষ্টি চলতেছে, কোনোভাবেই থামাথামি নাই, খুবই ভালো লাগতেছে এই বৃষ্টির ভিতরে মানুষের আম পাড়া দেখে। আর দেখুন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, আপনারা ভাবতেও পারবেন না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। দেখুন অসম্ভব অসহনীয়, আর ঝড় তো ওই পরিমাণ হচ্ছে, প্রচুর আম পড়ছে। আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ, দেখুন কত সুন্দর ভাবে বৃষ্টিটা আসতেছে, মাশাল্লাহ, আল্লাহর রহমত।